রিয়াল আহমেদ বলছি স্পেনের বার্সেলোনা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই করোনা মহামারীর মধ্যে আমরা এমন একটা সময় পার করতেছি, তো যেটা মূল বিষয় আজকে এই স্পেনে আমার করোনার ভ্যাকসিন নিব। তো এই করোনার ভ্যাকসিন যেখানে নেওয়া হবে সেখানে এখন যাচ্ছি, তো চলুন আমার সাথে, আমি ভ্যাকসিনটা নিব এবং সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এখানে ভ্যাকসিন নেওয়া হয় এবং কীভাবে যাওয়া যায়। আমরা এই মেট্রোতে যাচ্ছি এখানে, তো আসুন আমার সাথে মেট্রোতে। আমরা এখন যাচ্ছি লিফটে, এটা 1 নম্বর 9 নম্বর লাইন। দেখুন একটু, দর্শকদের একটু দেখাও আমরা কত উপরে আছি। Dirección La Sagrera. Dirección La Sagrera. দেখুন আপনারা, বিল্ডিংটা বিশাল বড়। যে হসপিটাল যে পয়েন্ট, যে বাকুনার ভ্যাকসিনের যে পয়েন্ট, এটা অনেক বড়। দর্শক, অনেক লম্বা লাইন বাকুনা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন বিশাল লম্বা লাইন। তো আজকে আমার চিতা বাকুনা দেওয়ার ডেট, তো আপনারা জানেন এই জন্য আসা। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, অনেক লম্বা লাইন, সবাই বাকুনা নিতেছে। তো দেখা যাক আপনাদের আমি। সবাই ভ্যাকসিনের জন্য দাঁড়াইছে লাইনে। অনেক লম্বা লাইন, তো আমরা এখন এই লাইনে দাঁড়াবো। সবাই এখানে ভিতরে ভ্যাকসিন নিতেছে। সবাই 15 মিনিট 20 মিনিট বসে আছে ভ্যাকসিন নেওয়ার পর, যাতে কোনো এফেক্ট না হয়। বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে বেলি প্রথম ডোজ, করোনা যে ভ্যাকসিনের প্রথম টিকা নেবে। তো এখানে আসছি মেট্রো লাইন 10, এই 10-এ আমরা এখানে আসলাম। স্টেশনটা কিন্তু দেখার মতন, তাই ভাবলাম আপনাদের একটু দেখাই। বন্ধুরা, আজকে বেলি ভ্যাকসিন প্রথম ডোজ, বেলির ভ্যাকসিন প্রথম ডোজ নেবে। দেখতে পাচ্ছেন বিশাল এক এটা ফিরা কর্নিয়া দিয়ে বার্সেলোনা। তো বিশাল বড় এক এখানে অনেক লোক, কারণ আজকে বেলি ও মডেনা, ও যে ভ্যাকসিনটা নিচ্ছে এটার নাম হচ্ছে মডেনা। আমি নিছি ফাইজারের, আমি গত 23 জুন তারিখে নিয়েছি। এটা হচ্ছে যে এটার ভিতরে যে ভ্যাকসিনের কার্যক্রম সেটা পরিচালনা করে, আপনারা দেখতে পাচ্ছেন।
তো আশা করি সবাই ভ্যাকসিন নেবেন, বাংলাদেশের সবাই পাক, আমরাও সবাই ভ্যাকসিন পাই, এই মহামারী থেকে সবাই মুক্তি পাক, তো সেই কামনা করি। তো ধন্যবাদ। ভ্যাকসিনের যে লোকজন লাইনে আছে আপনারা দেখতে পাচ্ছেন, পরিবেশটা কিন্তু উৎসব মুখর পরিবেশ। কারণ আপনারা জানেন স্পেনে দুটা ভ্যাকসিন প্রয়োগ করতেছে, একটা হচ্ছে ফাইজারের আর একটা মডার্না, দুটোই ভালো। লাইন আপনারা দেখতে পাচ্ছেন, লোকজন একেবারে বাহাই পর্যন্ত লোকজন বসে আছে। কারণ টিকা নেওয়ার পরে 15 মিনিট বসে থাকতে হয়, সবাই বসে আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।